সামিরার মা লুসি এবং সামিরা এই দুজন কুচক্রী মহিলা সালমান শাহকে নিজেদের বশে করার জন্য তাবিজ, কবজ, জাদুটোনা আরও বিভিন্ন কিছুর আশ্রয় নিত। তারা শুধু তাবিজ কবজই নয়, সালমান শাহের ওপর জিন চালান করেছিল। ডন এটি স্বীকার করেছে এবং এক ফকির বাবার সালমান সামিরার মাঝে বসা লোকটির সাহায্যে সামিরার মা লুসি সালমান শাহ নামে তাবিজ, চিনি পড়া, মাটি পড়া ইত্যাদি করে বেড়াতো সবসময়। আন্ধাপির নামে সেই বাবা শুধু একান্ত কর্মচারী ছিলেন। সামিরার মা লুসির এসব জাদুটোনার ফলে সালমান শাহের শরীরে জ্বালা পোড়া হতো এবং সবসময় অশান্তিতে ভুগতেন। সালমানের বাসা থেকে অসংখ্য তাবিজ, চিনি পড়া উদ্ধার করা হয়। সামিরার বিউটি বক্সে থাকতো অসংখ্য তাবিজ কবজ। এছাড়াও সালমান শাহের বাসায় বাথরুমের ছাদে ঝাড়ু, শুকনা মরিচ পাওয়া যায়। চট্টগ্রাম নিয়ে গিয়ে সামিরার মা লুসি আন্ধাপির নামক এক বাবাকে দিয়ে সালমান শাহের নামে সবসময় তাবিজ কবজ করাতো এবং সেই পীর মৃত্যুর আগে ঢাকা সিএমএইচ এ সালমান জননী নীলা চৌধুরীর কাছে সব স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। বলেন যে, আপনার ছেলে ইমন তা আগে জানলে আমি কখনো এসব করতাম না। এসব তাবিজ জাদুটোনার জালেই ফাঁসিয়ে যে বিয়ের ফাঁদে ফেলেছিল সহস সালমানকে, তা আর বোঝার বাকি নেই। প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে চলে যায়।